ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। জলপথে সাধারণত নৌকা, স্টিমার, লঞ্চ, স্পিডবোট কিংবা জাহাজে চেপে ভ্রমণের কথা স্বাভাবিক শোনালেও নিজের ষাটতম জন্মদিনে অদ্ভুত এক কাজ করে গিনেস বুকে নাম তুলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডুয়েনে হ্যানসন। একটি মিষ্টি কুমড়ার খোলে বসে দেশটির দীর্ঘতম নদী মিজৌরিতে নেমে পড়েন এবং পাড়ি দিয়েছেন 61 কিলোমিটার পথ। ইতোমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও পেয়েছেন হ্যানসন। রেজা রায়হানের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিজের ষাটতম জন্মদিনে অদ্ভুত এক কাজ করে গিনেস বুকে নাম তুলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডুয়েনে হ্যানসন। একটি মিষ্টি কুমড়ার খোলে বসে দেশটির দীর্ঘতম নদী মিসৌরিতে নেমে পড়েছেন এবং পাড়ি দিয়েছেন 61 কিলোমিটার পথ। গত 27 আগস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেব্রাস্কায় ঘটেছে এমন ঘটনা। মার্কিন বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত সংবাদ ও তথ্য অনুযায়ী মিষ্টি কুমড়ার যে নৌকায় 61 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছিলেন ডুয়েনে হ্যানসন, সেই মিষ্টি কুমড়াটি নিজের ক্ষেতেই উৎপাদন করেছেন তিনি। ক্ষেত থেকে তোলার সময় কুমড়াটির ওজন ছিল 384 কেজি। তোলার পর সেটির ভেতরের অংশ নারকেল কোরানোর মতো কুড়িয়ে বের করে সেটিকে নৌকা বানান হ্যানসন। এই কাজটি তিনি নিজেই করেছেন বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে। এরপর 27 আগস্ট স্থানীয় সময় সকাল 7:30টার দিকে নৌকা নিয়ে মিসৌরি নদীতে নামেন এবং সাধারণ নৌকার মতোই বৈঠা পাওয়া শুরু করেন হ্যানসন। সন্ধ্যা 6:30টার দিকে শেষ হয় তার নৌকা ভ্রমণ, কিন্তু এই 11 ঘন্টার মধ্যেই ডুয়েনে হ্যানসন পাড়ি দেন নদীর 61 কিলোমিটার পথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভ্রমণের এই ভিডিও। লাখো নেটিজেনের উচ্ছ্বাস ও প্রশংসায় সিক্ত হয়েছেন ডুয়েনে হ্যানসন। এছাড়া ইতোমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্বীকৃতি পেয়েছেন হ্যানসন। মিষ্টি কুমড়ার খোলে বসে জলপথে চলেছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এমন ঘটনা এটিই প্রথম। রেজা রায়হান, মাইটিভি নিউজ ডেস্ক।